হ্যালো ফ্রেন্ডস ইউর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো কিছু বিশেষ কারণের জন্য অনেক দিন ধরে আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও পাবলিশ হয়নি তো আজকের আমি তোমাদের একটি বিষয় নিয়ে অর্থাৎ কলেজের অ্যাডমিশানের বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য এই ভিডিওটা করেছি এবং তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো যারা দু সালে এইচএস পাস করলে হায়ার সেকেন্ডারি পাস করলে তোমাদের কিন্তু প্রত্যেকেরই ব্যস্ততা রয়েছে যে কলেজে অ্যাডমিশান হওয়ার তো অনেকেই অনেক ভালো কলেজ পেতে চায় অনেক ভালো ইউনিভার্সিটিতে আন্ডারে যেসব কলেজ রয়েছে সেই কলেজগুলো কিন্তু সবাই চায় যে সেই কলেজগুলোতে ভর্তি হতে কিন্তু অনেকের নাম্বার কম থাকার কারণে বা যে কলেজগুলোয় এন্ট্রান্সের মাধ্যমে কিন্তু এক্সামিনেশান হয় সেই এন্ট্রান্স এক্সামিনেশানের মাধ্যমে অ্যাডমিশান হয় তো সেখানে অনেকে র্যাঙ্ক করতে পারে না বা মেরিট লিস্টে আসতে পারে না সেই জন্য কিন্তু ভর্তি হতে পারে না তো আমাদের যে নোটিশটা আমরা তোমরা তোমাদের এখন আমরা দেখাবো সেটা হচ্ছে যেটা বিকাশ ভবন থেকে অর্থাৎ আমাদের এডুকেশান ডিপার্টমেন্ট থেকে যেটা পাবলিশ হয়েছে এডু নোটিশটা অনেক দিন আগেই পাবলিশ হয়ে গেছে অনেকে হয়তো দেখেছো অনেকে দেখোই সেটা এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশান অর্থাৎ তোমাদের যে ইউজি যেটাকে বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট তোমরা কিন্তু ভর্তির হওয়ার জন্য যারা ভাবছ যে যারা জেনারেল কোর্সে পড়বে তো তাদের জন্য যে নোটিশটা পাবলিশ করে দেওয়া হয়েছে সেখানে দেখো প্রথমেই লেখা রয়েছে ডেট অফ ওপেনিং অফ স্ট্যান্ডার্ড অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশান ফর ইউজি প্রোগ্রাম ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ যে তোমাদের অ্যাডমিশানের জন্য পোর্টালটা ওপেন করা হবে সেটা কবে থেকে সেটা কিন্তু ফার্স্ট জুলাই দু থেকে তোমরা ফর্ম ফিল আপটা শুরু করতে পারবে এবং সাবমিশান অব অ্যাপ্লিকেশান ইন দ্য স্ট্যান্ডালোন অনলাইন পোর্টাল ফর ইউজি প্রোগ্রাম বাই অর্থাৎ তোমাদের যে লাস্ট ডেট যেটা রয়েছে কতদিন তোমরা ফিল আপ করতে পারবে পনেরোই জুলাই পর্যন্ত তাহলে তোমাদের অ্যাপ্লিকেশানের স্টার্টিং ডেট হচ্ছে ফার্স্ট জুলাই এবং শেষ যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে ফিফটিন্থ জুলাই এবং তারপর দেখো পাবলিকেশান অফ মেরিট লিস্ট ইন ইউজি প্রোগ্রাম বাই টোয়েন্টি জুলাই অর্থাৎ কুড়ি তারিখে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট বেরোবে অর্থাৎ তোমাদের নাম্বারের ভিত্তিতে যারা মেরিটে আসবে তাদের নাম কিন্তু বেরোবে এবং অ্যাডমিশান সংক্রান্ত যে বিষয় সেগুলি কবে কমপ্লিট হয়ে যাবে সেগুলি কিন্তু একত্রিশে জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর স্টার্ট অফ ফার্স্ট সেমিস্টার ক্লাসেস অফ ইউজি প্রোগ্রাম অন ফার্স্ট আগস্ট টু অর্থাৎ তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে দু সালে ফার্স্ট আগস্ট থেকে অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এক মাসের মধ্যে কিন্তু সমস্ত অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাইয়ের মধ্যে সমস্ত কিছু প্রসেসটা কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে এবং তোমরা এখানে দেখো আমরা দেখাচ্ছি তোমাদের অনেকগুলো কিন্তু ইউনিভার্সিটি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন একদম দু নম্বরে দেখো রেখা রয়েছে যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলেজ স্ট্রিট সিনেট হাউস কলকাতা সাত লক্ষ তেইশ তিয়াত্তর তো এরকম করে কিন্তু প্রচুর নাম দেওয়া রয়েছে প্রায় তিরিশটা ইউনিভার্সিটির কিন্তু যেটা লিস্ট এখানে দেওয়া রয়েছে আমরা এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো এই পিডিএফটা আমরা ডিসক্রিপশানে রেখে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কলেজে ভর্তির ব্যাপারে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে যাবে না হবে এবং কোনো বিষয়ের উপর যদি তোমাদের জানতে ইচ্ছা হয় ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা আমাদেরকে সেটাও কমেন্ট করে জানাবে যারা ভিডিওটা দেখলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইউর ভয়েস আওয়ার সাকসেস ফর দ্য লেটেস্ট আপডেট